প্রিয় দর্শক, ইন্দ্রনাথ মিলনের শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ভালোবাসা গ্রহণ করুন। আপনারা অনেকেই জানেন আমি এই নিয়ে অনেকবার জাপানে এলাম এবং আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে জাপানের পটভূমিতে আমি একটি 26 পর্বের ধারাবাহিক নাটক তৈরি করব। প্রথমে ভেবেছিলাম যে এই নাটকটি আমরা একটা ছোট আঙ্গিকেই করব, কিন্তু যতবারই আমি জাপানে এলাম এবং এখানকার প্রবাসী বাঙালিদের জীবনযাপন দেখে আমি বুঝে গেলাম যে না, এটি ছোট পরিসরে এই নাটকটি করা সম্ভব নয়, কমপক্ষে 26টি পর্ব প্রয়োজন হবে এই গল্পটির জন্য। সুতরাং সেইভাবেই আমি লেখার প্রস্তুতিটা নিয়েছি। এবার জাপানে আসার পরে আমি জাপান প্রবাসী কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে এই বিষয়টি নিয়ে আলাপ করেছি এবং তারা সবাই এই নাটকটি স্পন্সর করতে অথবা আমাদের ভাষায় আমরা যদি বলি প্রযোজনা করতে রাজি হয়েছেন। সেরকম 6 জন বিশিষ্ট ব্যক্তিকে আমি পেয়েছি, আমি একে একে তাদের নাম বলছি যারা এই নাটকটি স্পন্সর করবেন। তাদের মধ্যে মোহাম্মদ নূরে আলম নূর আলী, MD এস ইসলাম নান্নু, বাদল চাকলাদার, সানাউল হক, নাসিরুল হাকিম এবং হিমু ইসলাম। ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে JTV বাংলা নামে একটি চ্যানেল জাপানে প্রবর্তিত হয়েছে, চালু হয়েছে এবং সেই JTV বাংলা চ্যানেলটি কারিগরি সহায়তা দেবে আমার নাটকটির এবং এই নাটকটি সম্পূর্ণতই জাপানের পটভূমিতে জাপানে চিত্রায়িত হবে। এবং এই নাটকের সঙ্গে আমি যেটি যুক্ত করতে চাই সেটি হচ্ছে, আমার ধারণা ছিল যে আমি জাপান প্রবাসী অভিনেতা অভিনেত্রী যারা বাঙালিদের মধ্যে আছেন তাদের নিয়েই কাজটি সম্পন্ন করব, কিন্তু এর পাশাপাশি অন্তত 2 জন খুব জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীকে আমি বাংলাদেশ থেকে নিয়ে আসতে চাই, যাদের সঙ্গে এখানকার প্রবাসী বাঙালি অভিনেতা অভিনেত্রীদেরকে যুক্ত করে আমি নাটকটি তৈরি করতে চাই। আশা করি আপনাদের সহযোগিতা আমি পাবো, কিন্তু এর পাশাপাশি আরেকটি কথাও আছে, যারা এখানে অভিনয়ে আগ্রহী তাদেরকে আমি একটু অনুরোধ করতে চাই যে তারা আমাদের যারা পৃষ্ঠপোষক এই নাটকে তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন এবং JTV বাংলার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আপনারা যারা যারা অভিনয়ে আগ্রহী তারা যদি তাদের সঙ্গে যোগাযোগ করেন, JTV বাংলার সঙ্গে যোগাযোগ করেন, তাহলে আমি খুব আনন্দিত হব। ঠিক আছে, চলো এবার দেখি, এটা আর করার দরকার নেই।